এক বছর পূর্ণ হয়েছে জেলবন্দী রয়েছেন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সঠিক বিচার হচ্ছে না, জোর করে আটকে রাখা হয়েছে বললেন পার্থ চট্টোপাধ্যায়। কোন বিনা বিচারের কথা বলছেন পার্থ? কার ষড়যন্ত্রের কথা বলছেন তিনি? দেখুন, আজকে এক বছর বিনা বিচারে আমি আছি। পার্থ অর্পিতার গ্রেফতারির পর কেটে গিয়েছে এক বছর। বহুদিন ধরে শুনানি চললেও জামিন পাননি প্রাক্তন শিক্ষামন্ত্রী, আর তাতেই বিরক্ত পার্থ চট্টোপাধ্যায়। সাংবাদিকদের সামনে প্রকাশ করে ফেললেন তার বিরক্তি। সোমবার বন্দী দশা নিয়ে আবারও ক্ষোভ প্রকাশ করলেন পার্থ চট্টোপাধ্যায়। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী বললেন, এক বছর বিনা বিচারে আছি, আমায় জোর করে আটকে রাখা হয়েছে। গ্রেফতারির এক বছর প্রসঙ্গে কথা বলতে গিয়ে বন্দি মুক্তি আন্দোলনকারীদের আবারও বার্তা দিয়েছেন তিনি। ক্ষোভের সুরে তিনি বলেন, এক বছর বিনা বিচারে রয়েছি, বন্দি মুক্তি আন্দোলনকারীদের জিজ্ঞাসা করবেন, তারা মুখ খুলছেন না। বিনা বিচার কেন বলছেন? সিবিআই এবং ইডির তরফে বারবার বলা হচ্ছে যে বৃহত্তর ষড়যন্ত্র, বৃহত্তর ষড়যন্ত্র বারবার করে বলছে। রাজ্যের কনস্পিরেসি কথা বলা হচ্ছে সিবিআই। কি বললো তাতে আমাদের কিছু এসে গেল না? আমি এইটুকু বুঝেছি যে শুধুমাত্র আমাকে জোর করে এখানে আটকে রাখা হচ্ছে। শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে গত বছরের 22 জুলাই দক্ষিণ কলকাতার নাকতলায় পার্থের বাড়িতে হানা দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 23 জুলাই মধ্যরাতে গ্রেফতার করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। তারপর তদন্ত যত এগিয়েছে ততই তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বর্তমানে পার্থ চট্টোপাধ্যায়ের ঠিকানা প্রেসিডেন্সি সংশোধনাগার। গ্রেফতারের পর মন্ত্রিত্ব পদ হারিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। দলের তরফ থেকেও তাকে সাসপেন্ড করা হয়েছে। সবকিছু হারিয়ে স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন তিনি। অতীতে তার গলায় আক্ষেপের সুরও শোনা গিয়েছে। আগেও বন্দি দশা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি। বন্দি দশা থেকে মুক্তির জন্য বন্দি মুক্তি আন্দোলনকারীদের উদ্দেশ্যেও বার্তা দিয়েছিলেন তিনি। ইডির পর সিবিআইয়ের হাতেও গ্রেফতার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। সোমবার পার্থ চট্টোপাধ্যায় আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে ঢোকার মুখে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন। গ্রেফতারির এক বছর প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে বন্দি মুক্তি আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। ক্ষোভের সুরে তিনি জানান, এটা সুজাত ভদ্রদের জিজ্ঞাসা করুন, বন্দি মুক্তি আন্দোলনকারীদের জিজ্ঞাসা করবেন, এক বছর বিনা বিচারে আছি, আজ তারা মুখ খুলছেন না। এক বছর হয়ে গেল, আজকে এক বছর বিনা বিচারে আমি আছি। বিনা বিচার কেন বলছেন? সিবিআই এবং ইডির তরফে বারবার বলা হচ্ছে যে বৃহত্তর ষড়যন্ত্র, বৃহত্তর ষড়যন্ত্র বারবার করে বলছে। রাজ্যের কনস্পিরেসি কথা বলা হচ্ছে সিবিআই। কি বললো তাতে আমাদের কিছু এসে গেল না? আমি এইটুকু বুঝেছি যে শুধুমাত্র আমাকে জোর করে এখানে আটকে রাখা। আজ নজরে এখনকার মতো এই পর্যন্তই।